আমাদের নেক্সট কন্টেস্ট্যান্ট প্লিজ ওয়েলকাম গড়িয়া থেকে অপূর্ব রায়। যখন দরকার মাথা টান পরে কান্টার, মেসোমশাই যখন দরকার মাথা টান পরে কান্টার, হ্যালো পান্টার, টোটাল বাংলায় আই এম দি হান্টার। আমি হতে পারি কেওড়া ডিয়ার স্যার, আমি হতে পারি কেওড়া, কিন্তু ছেলেটা কৃতজ্ঞ। আমি উপকারীর উপকার স্বীকার করতে পছন্দ করি। পশ্চিম মেদিনীপুর আর আমার জীবন, এ দুটোর মধ্যে একটা মিল আছে। দুটোরই মেন ফোকাস জঙ্গল। সেদিন আমি আমার বন্ধুকে বললাম, জানিস আমি একবার জলদাপাড়া অভয়ারণ্যে গেছিলাম, একটা বাঘ আমায় ফলো করছিল। আমার হাতে কোনো অস্ত্র ছিল না, ভয়ে আমি ছুটতে লাগলাম। বাঘটা আমার পিছনে দৌড়তে লাগলো, আমি ছুটছি, বাঘটা আমার দৌড়ছে, আমি ছুটছি, বাঘটা আমার পিছনে দৌড়চ্ছে। ব্যাস বাঘটা পিছলে পড়ে গেল। এই সুযোগে আমি একটু রেস্ট নিয়ে নিলাম। তারপর আবার আমি ছুটছি, বাঘটা আমি ছুটে ধরেছে, আমি ছুটছি, বাঘটা ধরেছে। ব্যাস বাঘটা পিছলে পড়ে গেল। এই সুযোগে আমি আরো একটু রেস্ট নিয়ে নিলাম। তখন আমার বন্ধু মা বললো, বাবা তোর তো খুব সাহস, তোর জায়গায় আমি থাকলে এতক্ষণ আমার প্যান্টে হয়ে যেত। আরে আমারও তো তাই হয়েছিল, সেই জন্য তো বাঘটা বারবার পিছলে পড়ছিল। গত বছর আফ্রিকার জঙ্গলে গেছিলাম, কোথা থেকে একটা বড় সড় মেবাঘ আমার সামনে চলে এলো। আমার হাতে এবারও কোনো অস্ত্র ছিল না, ক্ষুধার্ত মেবাঘ আমার দিকে ড্যাব ডেবিয়ে তাকিয়ে। তখন আমি কি করলাম জানো, বাঘটাকে একটা ফ্লাইং কিস করলাম। ব্যাস বাঘটা লজ্জায় মরে গেল। একবার একদল গেস্টকে নিয়ে সাফারিতে বেরিয়েছি, গাড়ির সামনে দেখি একটা বাঘ খুব লাফাচ্ছে। আমি বন্ধুকে নিয়ে বললাম, আজ তোর ছাল দিয়ে কম্বল বানাবো, নয় আমার। পাশ থেকে সবাই চিৎকার করে বললো, বাঘের ছাল দিয়ে, বাঘের ছাল দিয়ে, বাঘের ছাল দিয়ে। গর্বে আমার বুকটা ভরে গেল, তার মানে আমি বেশি সাহসী। তখন ওদের মধ্যে থেকেই একজন বলে উঠল, না না আসলে কেউ ফালতু কোয়ালিটির কম্বল ব্যবহার করতে চাইবে না। সেদিন আমি কানুদাকে বললাম, জানো কানুদা আমি একবার সাহারা মরুভূমিতে গিয়েছিলাম, আর সিংহকে খতম করে এসেছি। এই অপূর্ব, এই সাহারা মরুভূমিতে তো কোনো কালেই কোনো সিংহ ছিল না। আরে কানুদা ছিল ছিল, এই বান্দা ভিজিট করার পর খতম হয়ে গেছে। আমি একবার আমাজন নদীতে গিয়েছিলাম শিকার করতে, তথই জলে ঘুরে বেড়াচ্ছি, হঠাৎই দেখি একটা কুমির আমার দিকে এগিয়ে আসছে। আমার হাত থেকে বন্দুকটা হঠাৎই পড়ে গেল। ক্ষুধার্ত কুমির ক্রমশ আমার দিকে এগিয়ে আসছে। আমি কি করব কি করব বুঝতে না পারে বলে উঠলাম, আজিব চিজ হে ইয়ে মগরমাছ। তখন কুমিরটা হাসতে হাসতে বলল, ওটা মিরাকেল ছয়, ওখানে কমেডি ছাড়া অন্য কিছুও হয়। টেং টেং টেরিং। একবার আমি আমার বন্ধু গণেশকে নিয়ে ডুমুর জলার জঙ্গলে শিকার করতে গেছি, তো শিকার করতে করতে সন্ধ্যা হয়ে এলো। মদন এসে বললো, এই চল চল বাড়ি ফিরে যাই, চল সারাদিন ধরে অনেক শিকার করলি, কিন্তু একটা জন্তু জানোয়ার পশু পাখি পিঁপড়া মারতে পারলি না, চল। দাঁড়া আর এক ঘন্টা ট্রাই করব, তার মধ্যে যদি তিনটে গুলি মিস হয় তাহলে বাড়ি ফিরে যাবো। এই মদনটি নিয়ে আমি উত্তর দিনাজপুর জেলার হাসানের জঙ্গলে শিকার করতে গেছি। গভীর জঙ্গল, ঘুট ঘুটে কালো অন্ধকার। আমি মদনকে বললাম, এ মদন আমরা মনে হয় গভীর জঙ্গলে ঢুকে গেছি রে। এসে এক ডটটা দেবো, চোখ থেকে সানগ্লাসটা খোল, এখন আমরা উলু বনে, জঙ্গল আসতে এখন 1 কিলোমিটার বাকি। তারপর আমি আর মদন মিলে জঙ্গলের ভিতরে যাচ্ছি। ওরে বাবা, সিংহের থাবা শিমুল গাছের পাশ থেকে সোজা চলে গেছে। আমি মদনকে বললাম, মদন তুই সামনে দিকে গিয়ে যা, আর আমি পিছন দিকে যাচ্ছি। এ তুই পিছন দিকে কোথায় যাচ্ছিস? তুই দেখ সিংহটা কোথায় গেছে, আর আমি দেখছি সিংহটা কোথা থেকে এসছে। সেদিন আমার বউ বায়না ধরেছে, তোমার সাথে জঙ্গলে যাবো, তোমার সাথে বনে যাবো। বাধ্য হয়ে বউকে নিয়ে কাজিরাঙ্গার ফরেস্টে ঢুকেছি। কোথা থেকে একটা শিম্পাঞ্জি এসে বউকে টানতে টানতে নিয়ে চলে গেল। বউ চেঁচাতে লাগলো, আমি বললাম অত চেঁচানোর কি আছে, বলে দাও তোমার আজকে মাথা ব্যথা করছে, দেখবে তোমার ছেড়ে দিয়েছে। একবার বাঁকুড়ার জঙ্গলে গাড়ি চালিয়ে রিল্যাক্স মুডে যাচ্ছি। ভুলিনা ভুলিনা
সাথী জঙ্গল মন ভোলে না লুকিং গ্লাস থেকে একটা বাঘ গাড়ির পিছনে দৌড়াচ্ছে আমি আরো জোরে গাই যেতে শুনলাম সামনে দুখানা গলি আমি বাঁ দিকের ইন্ডিকেটর জ্বালিয়ে ডান দিকে ঢুকে গেলাম বাঘটা তাও আমার পিছনে দৌড়াতে লাগলো আমি গাড়ি চালিয়ে যাচ্ছি বাঘটা দৌড়াচ্ছে সামনে দিকে আরো দুখানা গলি আমি এবার ডান দিকের ইন্ডিকেটর জ্বালিয়ে বাঁ দিকে ঢুকে গেলাম বাঘটা তাও আমার পিছনে দৌড়াতে লাগলো এদিকে আমার গাড়ির তেল শেষ হয়ে আসছে আমি ব্রেক মারলাম হাত দেখালাম বাঘটা চলে গেল এই মিরাক্কেলের প্ল্যাটফর্মে আসার আগে আমি সুন্দরবনে ঢুকেছিলাম একটা বড় সরো রয়্যাল পশ্চিমবঙ্গ বাঘ আমার সামনে দাঁড়িয়ে আমার হাতে কোনো অস্ত্র ছিল না আমি পালিয়ে গেলাম মেসোমশাই কি ভাবছেন ভয়ে আরে না না এমনিতেই বাঘের সংখ্যা কমে যাচ্ছে তাই বাঘের সম্বন্ধে অনেক কিছুই আছে বলার তার মধ্যে একটা কথা বাঘটা বাঁচুক উইথ রেডিও কলার তবে স্যার খতম করার আগে আগে বাঘ ভল্লুক হরিণ অনেক মেরেছি আগে বাঘ ভল্লুক হরিণ অনেক মেরেছি কিন্তু এখন ওদের মারা নিষিদ্ধ তাই এখন সরকারি চাকরি করি অ্যাটলিস্ট মাছি তো মারতে পারবো জয় হিন্দ রনিদা তোমার গল্পগুলোর তুলনায় তোমার প্রেজেন্টেশনটা অনেক বেশি ভালো লাগলো গল্পগুলো ওই একটা লাইন নিয়েছো তো যেটা মানে ওই মিথ্যে কথার বাড়বড়ন্ত এবং বেশিরভাগটাই শিকার নিয়ে জন্তু জানোয়ার নিয়ে সেদিক থেকে মনে হলো যে একটু পাঁচমিশালি হলে আর একটু ভালো হতো হয়তো আরেকটা এপিসোড রয়েছে মানে এটা প্রত্যেকটাই হচ্ছে জাস্ট একটু ধরিয়ে দেওয়া যাতে পরের বারে এই কারেকশনসগুলো করে নিতে পারো অল দ্য বেস্ট ওকে শিকারী শম্ভুর পর এবার হান্টার ললিতা আমার বেশ ভালো লেগেছে তোমার সব কিছু ঠিক ছিল তুমি খুব ভালো প্রেজেন্ট করেছো এবং তুমি যেই মানে ডিফারেন্ট অঙ্গভঙ্গি করো সেটা তোমাকেই মানায় তো কিন্তু গলার মধ্যে না একটা ওই কনফিডেন্সটা ল্যাকিং জানো তো সেটা তুমি আনো তুমি খুব ভালো পারফর্মার তুমি একদম বিন্দাস পারফর্ম করো গুড পরন্দা আপনার এই মাথার যন্ত্রণার জোকটা কেমন লাগলো মাথার যন্ত্রণা শিম্পাঞ্জি ছেড়ে দিল বউকে হ্যাঁ তো মানত আছে তো তুমি যা করতে এসেছো সেটা হচ্ছে হাস্যরস পরিবেশন করবে হ্যাঁ তো রসিক না তুমি হ্যাঁ কিন্তু আমি তোমার দেখে আমার জেরি লুইসের কথা মনে পড়ছে অসাধারণ তার ভঙ্গিমা ছিল চোখ মুখ নাক চলা মানুষ হেসে কুটি বাড়ি যেত আর যে মাধ্যমটা তুমি নিয়েছো এখানে মানে গল্পাংশ যা নিয়েছো অসাধারণ আমি তোমাকে একটা এই স্মাইল দেবো কমন যাও Yeah.